বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে আজকে গুলুমুলু ফ্যামিলিকেশন চ্যানেলের নতুন পর্ব দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আজকের এই নতুন পর্বটি আমি আজকে গরুর বট বা ভুড়ি যে যেটা বলেন এই রেসিপিটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে কাউকে শিখাতে আসিনি আমি নতুন নতুন কিছু শিখতে এসেছি আর আমার রান্নাগুলো আমি সবার সঙ্গে শেয়ার করতে আসছি যেহেতু আমার রান্নাবান্না নিয়ে এই চ্যানেলটা তাই আমি প্রতিদিনের টুকিটাকি যে রান্না করি সে রান্নাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমি এখানে আমার আগে থেকে গরুর বট বা বুড়ি যে যেটা বলেন এই বুড়িটা নিয়ে আসছিলো বট তো আমি এটাকে গতকালকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম অনেকবার করে গরম পানি দিয়ে লেবু পাতা দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আমি রান্নার ফাঁকে ফাঁকে সংসারের সব আপুরাই টুকিটাকে কাশ সেরে নেন আমি এখানে দেখি মরিচগুলো একটু নরম হয়ে গেছে আমি বারান্দায় আমার কিছুটা রোদ পড়ে আমি একটা টিস্যু ব্যাগে এগুলোকে এভাবে রোদ্রে রেখে দেই কিছুক্ষণ পর খুব মচমচে হয় এতে অনেক দিন ভালো থাকে মরিচগুলো অনেক মচমচে থাকে আমি এখন চলে যাচ্ছি মূল রান্নার রেসিপিতে আমি এখানে দুই কেজি পরিমাণের একটু বেশি হবে বিপ বেলি বা ভুরি বট যে যেটা বলে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেব জিরে বাটা আমি যেভাবে রান্না করতেছি আমি আপনাদের সামনে সেভাবে তুলে ধরার চেষ্টা করতেছি আমি অতটা ভালো রান্না করতে পারি না আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন আমার আপুরা আন্টিরা বা এখন তো অনেক ভাইয়ারাও বড় বড়ো রেস্টুরেন্টে শেফ হয়ে রান্না করেন এখন কম বেশি সবাই রান্না করতে পারে আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুড়ি আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করা পছন্দ করি সব রান্না না দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিলাম মরিচের গুঁড়ি আমি এখানে মেজারমেন্ট করে বলছি না আমি আমার পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি কি কী মশলা আমি ইউজ করতেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব কয়েকটা সাদা কালো গোলমরিচ লবঙ্গ দিয়ে দেব সবুজ এলাচ দারুচিনি কালো বড় এলাচ আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও তৈরি করি তো ভিডিও সাউন্ড কোয়ালিটির জন্য আমি খুবই দুঃখিত আমি এখন এখানে দিয়ে দেব সাদা তেল রান্নার যে সাদা তেল সেটা দিয়ে দেব আর দিয়ে দেবো সয়াবিন তেল আমি দুটো মিলিয়ে এক কাপের একটু বেশি দিয়েছি এই রান্নায় তেলটা একটু বেশি লাগে যেহেতু এখানে আমি চর্বিটা মোটেও নিয়ে সব চর্বিগুলো ফেলে দিয়েছি বট বা বুড়ির সঙ্গে কিন্তু অনেক চর্বি মিক্স করা থাকে আর এই সরিষের তেলটা দেওয়ার কারণে খাওয়ার সময় রান্নার সময় অনেক ভালো একটা ফ্লেভার আসে যেটা খুব অসম্ভব ভালো লাগে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি চুলার উপরে বসিয়ে চুলাটা অন করে দিয়েছি এভাবে মাখিয়ে চেষ্টা করবেন দশ থেকে বিশ মিনিট রেখে দেওয়ার জন্য তাহলে খুব রান্নাটা রান্না করার পরে এটা খুব টেস্টি হয় আমি যেভাবে রান্না করতেছি আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি চুলায় বসিয়ে নেওয়ার দশ মিনিট পর ডাকনাটা খুলে আমি এটাকে চুলাটা আমি মিডিয়াম হাইয়ে রেখেছি ডাকনা খুলে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ একটু হালকা মানে একটু কড়া বেশি হলে খায় না আবার কেউ একটু বেশি বুনা বুনা করলে খান তো আমি আজকে এটা আসলে কোন পর্যায়ে নামাবো আমি এখনও ঠিক বলতে পারতেছি না আবারও ডাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বিশ মিনিটের জন্য মাঝখানে দুই একবার আমি নেড়ে চেড়ে দেব বিশ মিনিট পর এটা এই পর্যায়ে আসছে কষানো হয়ে গেছে প্রায় আগে দশ মিনিট এখন বিশ মিনিট আধা ঘন্টা এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ডাকনা দিয়ে বেশিক্ষণ রাখবো না চার পাঁচ মিনিটের মতো রাখবো বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন এটা নিচে পোড়া লেগে না যায় তাহলে এটা খেতে একদম ভালো লাগবে না খুব ভালোভাবে বারবার করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এটা সাথে সাথেও রান্না করে খাওয়া যায় কিন্তু প্রচুর সময় লাগে আমার এই বুড়িটা রান্না করার জন্য সময় লেগেছিলো আপনার সাড়ে তিন ঘন্টা আমি এখন এখানে গরম পানি দিয়ে দেব পাশের চুলায় আমি গরম পানি রেডি করে রেখেছিলাম আমি সেখান থেকে বেশ কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা চল্লিশ মিনিটের মতো ভালোভাবে আমি অল্প আঁচে কষিয়ে নিয়েছি এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কমপক্ষে এক ঘন্টার জন্য চুলাটা আমি বলক আসার পরে মিডিয়াম আজ করে দেব। এটা হতে থাকবে আস্তে আস্তে ডাকনা দিয়ে ডেকে আমি মাঝখানে মাঝখানে নেড়েচেড়ে দিতে হবে না হলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক ঘন্টার মাঝখানে আমি এটাকে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে সফট হয়ে যাবে ততক্ষণ এটা রান্না করতে হবে আমি এটাকে বারবার ডাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি এটাকে এখানে আমি মাঝখানে আরও দেড় দুই কাপের মতো গরম পানি দিয়েছিলাম বলকাশা এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা আলু যেহেতু আমার ভাষায় আজকে মানে মেহমান আসছে লোকজনও বেশি তো আমার মনে হলো এমনিতেই তো বট বা বুড়ি রান্না করার পর কমে যায় অনেকটা থাকে না যতটুকু নেই ততটুকু কমে যায় তো কমে যায় বলতে তো আর চলে যায় না এগুলো অনেকটা ছোট ছোটো হয়ে যায় আমি এখানে বেশ কিছুটা আলু দিয়ে দিয়েছি বড় বড়ো তিনটে আলু ছোট ছোটো করে ডুমু ডুমু করে কেটে দিয়ে দিয়েছি এটা আলু ছাড়াও ঠিক এইভাবে আমি যেভাবে রান্না করতেছি এইভাবে আলু ছাড়াও ভুনা করলে খেতে অনেক টেস্টি লাগে ডাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা রান্না হতে হতে আমি মাঝখানে যেহেতু আমার গোলুমলুর চ্যানেল মানেই তো আমার বাসায় গুলুমুলু আছে তো আমি এখানে হাতের কাজ আরও অনেক কিছু সেরে নিয়েছি আমি বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি যেহেতু বাচ্চা কাচ্চা আছে বুঝতেই পারেন যে বিছনা গুছালে কি আর থাকে দিনের ভিতরে আট দশবার তো গুছিয়ে নিতে হয় তো আমি একদিকে গুছিয়ে রাখি আরেকদিকে আমার গুলুমুরা সব কিছু এলোমেলো করে দেয় তো এভাবে আসলে ওদের নিয়ে আমার জীবনযাত্রা চলে যাচ্ছে যেভাবে আছি যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাপাকের কাছে শুক্রিয়া আদায় করি আপনারাও দোয়া করবেন আমি এবং আমার পরিবারের জন্য যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন আমি আবার আলু দেওয়ার পর আধা ঘন্টা পরে এসে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু চুলাটা মিডিয়াম আছে রেখেছিলাম চুলা রাশটা বাড়িয়ে দিলে কিন্তু এতক্ষণে পোড়া লেগে যেত মাঝখানে আমি এসে এসে আবার দেখে গিয়েছি নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আমি আবারও এটাকে নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও পনেরো থেকে বিশ মিনিটের জন্য চুলের আঁচটা কিন্তু মিডিয়াম আছেই থাকবে বারবার নেড়ে চেড়ে দেবো যেন পোড়া আগে না যায় এভাবে করতে করতে আসলে দুই তিন ঘন্টা হয়ে গেছে অন্য একটা চুলে আমি বাকি রান্নাগুলো সেরে নিয়েছিলাম আর এটা চুলের একপাশে পাশে বসিয়েই রেখেছিলাম আবারও আমি ডাকনা শরিয়া এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়েছে। দিয়েছি এই রান্নাটা করতে আসলে অনেকটা সময়ের প্রয়োজন অনেক সময় লাগে কেউ তো আগের দিন এটাকে অনেকটা কষিয়ে রেখে দেন পরের দিন আবার রান্না করেন হ্যাঁ এটা একদিনেও রান্না করে খাওয়া যায় কিন্তু কোনো এইভাবে রান্না করলে কোনো গন্ধ আসবে না কোনো কিছু আসবে না একদম ভালো একটা ফ্লেভার আসবে রান্নার পরে খুব সুন্দর একটা গ্রান আসবে আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে আমার যারা একটু হাল মানে বেশি করা পছন্দ করেন না তাদের মন মতো করে আমি এটাকে রান্না করে নেব আর এটা একদম সফট হয়ে গেছে বট বা ভুঁড়ি এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আলু ছাড়া যদি খুব মানে অনেকটা লাল লাল করে ভাজা যায় তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে আপনাদের ভাইয়া আলু দেওয়াটা পছন্দ করেন না তবু আমি যাদের জন্য রান্নাটা করতেছি ওনারা আলু দিয়ে খাওয়া পছন্দ করেন তা আমি আমার আপনাদের ভাইয়াদের জন্য ভাইয়ার জন্য আসলে আলাদাভাবে আলু সরিয়ে রেখে আবারও অন্য একটা প্রাইফেনে লাল লাল করে ভেজে নিয়েছিলাম কিছুটা আমার এটা এই পর্যায়ে প্রায় হয়ে গেছে বলতে পারেন রান্নাটা শেষের দিকে আমি এখন এখানে আবার এটাকে আমি বাগার দেব। বাগানের জন্য আমি এখন নিয়ে নেব রসুন কুচি করে নিয়েছি নিয়ে নেব শুকনো মরিচ। এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব এই বাগানের জন্য রান্নাটা খেতে কিন্তু আরও টেস্ট লাগে রান্নার একদম শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়ি গরম মশলার গুঁড়ি অ্যাড করার আগে এভাবে বাগার দিয়ে দেবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে কেউ ফোরন বলেন কেউ বাগার বলেন যে যেটা বলেন আমি যেহেতু ইউটিউবে নতুন আমি সবাইকে একটাই কথা বলবো আমার কোনো কাজে কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আমার কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন যদি আপনাদের কাছে আমি জানি আমার ভিডিওগুলো আপনাদের কাছে বোরিং লাগতে পারে তবুও যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন এটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এটাকে বাগার দিয়ে দেব। আমি এখন সে বট বা ভুরি এটার উপর ঢেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব এটা আলু ছাড়াও এভাবে যদি একদম শুকনো শুকনো করে লাল লাল করে ভাজি করে নেন তাহলে খেতে খুব ভালো লাগে আমি আলু দিয়েছি তাই আমি হালকা একটু এভাবেই মাখা মাখা অবস্থায় রাখবো আমি এটাকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম মাঝখানে দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম দশ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগে থেকে ভেজে ব্ল্যান্ডারে গুঁড়ি করে রাখা ভাজা জিরার গুঁড়ি হাফ টেবিল চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ি এগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে রে ডেকে রেখে দেব দুই মিনিটের জন্য কোনো নাড়াচাড়া করব না দু মিনিট পর ডাকনা সরিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো আমার আমার যেভাবে আমি রান্নাটা করবো আমার পছন্দ মতো রান্নাটা হয়ে গেছে যে পর্যায়ে আমি এটাকে তৈরি করতে চেয়েছিলাম তো আপনারা চাইলে আলু ছাড়াও এটাকে লাল লাল করে ভেজে নিতে পারেন এই পর্যায়ে এসে বা আলু সহ আরও ভাজা ভাজা করে নিতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করবে তা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন যদিও আপনাদের কাছে বোরিং লাগে আমার ভিডিওগুলো তবুও আমি অনুরোধ করব প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার মতো উৎসাহ জাগাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অন করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখন এটাকে আর বেশি লাল লাল করব না এটা জানি না ভিডিওতে কতটা কি ভালো দেখা যাচ্ছে এটা অনেকটাই ভাজা ভাজা একদম হয়ে গেছে এটা যেটা দেখা যাচ্ছে এটা পুরোটাই তেল দেখা যাচ্ছে এখানে কোনো সরষে পরিমাণও পানি নেই আমার জানা মতে এটা পুরোটাই তেল আপনারা চাইলে এ পর্যায়ে আরও লাল লাল করে ভেজে নিতে পারেন আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি পরিবেশন বলতে আমি তো এখন আর খাবো না জাস্ট একটা বাটিতে ডেলে নিয়েছি তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন সবাই সবার পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ